জীবনের খেলা ঘরে কত স্মৃতি ঘিরে ধরে, আঁখি জলে জল ছবি থাকে বহু ডোরে, সব কিছু থাকে লেখা কত কথা ছবি আঁকা, ছায়া ছবি হয়ে থাকে রাত জাগা আঁখিতে, কখনো হিমেল রোদ পূর্ণিমা ছা, ফিরে দেখা ফিরে চাওয়া খোঁজে দিন রাত। আকাশে সেরা সাহিত্য। তবে শোনো, এসব তুমি কি করছো? আমাদের বাবা, তোমার শ্বশুর, এরা ছিলেন জ্ঞানী গুণী ব্যক্তি, এদের কুল কলঙ্কিত করার সাহস তোমার হয় কোথা থেকে? আহ মনো, এখন কি এসব কথা না বললেই নয়? না ভাই, ওকে আটকিও না, বলতে দাও। মনের কথা বললে মনটা হালকা হয়ে যায়। তুই বল কথাটা কি তুমি ওই বিজ্ঞাপনটার সূত্রে বললে? ওই যে যেখানটা দাগিয়ে রেখেছি, স্বর্গীয় গোকুলের সঙ্গ বেড়ে কাণ্ড করেছে রে। এর মধ্যে বোঝাবুঝির কি আছে? বিধবা মহিলা সাবি চায়। তোমাকে আমি এ কাজ করতে দেব না। তুমি তুমি আমার দিদি বাবু, গোকুলেশ্বরের পুত্রবধূ, রজনী বাবুর মেয়ে তুমি। তুমি তুমি এ কাজ করলে আশেপাশের লোক তোমায় কি বলবে তুমি জানো? বিচারিনি। আমি এই ব্যাপারটার মধ্যে একটু বেহায়াপনা দেখতে পাচ্ছি, কি বলো হেমোহন? আমি কিন্তু এর মধ্যে কোনো বেহায়াপনা দেখছি না। তুমি তো দেখবেই না, গরজ একটা বড় বালাই। দেখো, গরজ যে বালাই সে তো আর গোপন নয়। শোভনার মা মারা যাওয়ার পর থেকে এই সংসারে শ্রী আর কিছুতেই ফিরছে না। ছোট ছোট দুটো ভাইকে সামলাতে শোভনা হিমশিম খেয়ে যাচ্ছে, আর আমি সকালে আপিস আর বিকেলে ওই ছাত্র ঠেঙানো নিয়েই আছি। আমি আর সময় দিতে পারছি না। আর সত্যি কথা বলতে কি, এসব কি আমার কাজ? হ্যাঁ, গত পূর্ণিমায় 13-14 পড়ল শোভনা, চারিদিক থেকে সম্বন্ধ আসতে শুরু করেছে। দেখো ভাই, এই মা মরা মেয়েটাকে বিয়ের আগে আমি আর ঝি খাটাতে পারবো না। আরে তাহলে তো আরেকটা ঝি রাখলেই হয়। আমি বেশ্যাবৃত্তি অবলম্বন করতে চাইছি, এটাই কি তোদের ধারণা? কি কি বললে তুমি? এ কথা বলতে তোমার মুখে একবারও আটকালো না? ছি ছি ছি, আমি আমি একবার ভাবতে পারিনি। আমি এই বিধবাকেই বিয়ে করতে চাই। কি বলছো মোহন, এই বয়সে একজন বিধবাকে? তোমার কি ভীমরতি ধরলো নাকি? দেখো, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, শুধু তোমাদের বলার অপেক্ষায় ছিলাম। আমি অনেক ভেবেছি। আচ্ছা তোমরা ভেবে দেখো, বিধবাটি নিঃসন্তান, সুতরাং আমার সন্তানের যত্ন আত্মি সে ভালোই করবে। শোভনার হাত থেকে খোকাদের দায়িত্ব নিতে পারবে। আর তাছাড়া তোমরা তো জানো আমার অবস্থা, একজন একা মহিলা যখন
ধরনের বিজ্ঞাপন দিতে পারে তখন ধরেই নেওয়া যায় যে তার কাছে টাকা পয়সা ভালোই আছে। নইলে একা একজন বিধবা এই ধরনের লোক চটানো কাজ করার সাহস কখনো পেত না। তো সব ভাবনা চিন্তাই আমার বিপক্ষে, আমি জানি, বুঝতে পারছি। বিচারিণী হওয়ার পাপ চিন্তা আমার মন থেকে ত্যাগ করতে হবে, তাই তো? ঠিক আছে, মানলাম। কিন্তু একবারও ভেবে দেখেছিস মনু যে আমাকে এই পথটা কে দেখালো? কে? নাম মুখে আনতে নেই, আনলে পাপ হয়। কিন্তু আজ আমি নামটা উচ্চারণ না করে পারছি না। আর যদি একজন অপরাধীর শাস্তি না হয় তাহলে অন্যজনের সাহস বাড়ে, আরো বেড়ে চলে। তিনি আমার শরীরটা এতটা অসুচি করে দিয়েছেন না যে আমি আর ভার বইতে পারছি না। বেশ্যার মনের কলঙ্ক, তার দেহের অসুচি তিনি আমার সারা শরীরে মাখিয়ে দিয়ে গেছেন। সুকুমার, কিছু মনে করো না ভাই, তোমার সামনে এই কথাগুলো বলে ফেললাম। আমার লজ্জা করছে না, লজ্জা করতো যদি আমার কথাগুলো মিথ্যে হতো। মিথ্যে তো নয়, আমার আমার প্রত্যেকটা কথা সত্যি। তিনি আমাকে এতটা অপবিত্র করেছেন যে আমি দেব পুজো করতে পারি না, মন্দিরে ঢুকতে পারি না। একজন লম্পট একজন বেশ্যার দিকে যে চোখে তাকায়, উনি আমার দিকে সেই চোখেই তাকাতেন। সেই দৃষ্টি সহ্য করতে করতে যদি আমার মনে তার প্রতিক্রিয়া হয় তাহলে আমি নিজেকে দোষ দিই না। তুমি কি ভাবছো তোমার দ্বিতীয় স্বামী তা সংশোধন করবে? তুই আমায় অবিশ্বাস করছিস? আহ মনো, পুরোটা বিশ্বাস করতে পারছি বা কোথায়। আচ্ছা দিদি, তুমি তো এতদিন কিছু বলনি, আজকে হঠাৎ করে? আকাশে সেরা সাহিত্য। তুমি কি ভাবছো তোমার দ্বিতীয় স্বামী তা সংশোধন করবে?
যদি তিনি পরিত্রাতা হন তাহলে করবেন। আমাকে আশীর্বাদ দিয়ে, আমাকে উত্তাপ দিয়ে শোধন করে নেবেন। একজন বিধবা তো তার স্বামীকে পেল, কিন্তু স্বামীর মন থেকে যদি সন্দেহ না ঘোচে যে মেয়েটি যেভাবে তার দ্বিতীয় স্বামীকে চেয়েছে সেভাবে তো তৃতীয় স্বামীকেও চাইতে পারে, তাই না? তবে সরস, তুমি স্পষ্ট কথা জেনে রাখো যে আমি ওই বয়স্ক নারীকে চাই, তার কারণ তার সুযোগের সম্ভাবনার কথা আমি আগেই বলেছি। আমি চাই এমন একজন পুরুষের ছোঁয়া যার ছোঁয়ায় থাকবে প্রাণের আগুন। সে আগুনে আমি নির্মল হব। তিনি আমার মনকে ভালোবাসবেন, আমার ভালোবাসবেন। তা না হয় হলো, কিন্তু আশেপাশের লোকজনের মুখ কিভাবে বন্ধ করবে ভেবে দেখেছো? আর পূর্বপুরুষের নরকবাস কিভাবে আটকাবে সেটাও কি ভেবে দেখেছো? দরকার নেই তো, লোকে এমনিও বাজে কথা বলবে, অমনিও বাজে কথা বলবে, আর সেই কথায় আমি কান দিই না। আর পূর্বপুরুষের নরকবাস আটকাতে গিয়ে যে আমাকে সারা জীবন নরকবাস করতে হবে এ কথাও আমি মানি না মনু। তাহলে আর কি, মরো তুমি। শুধু একটা প্রশ্ন আছে, আর কি কখনো তোদের সঙ্গে দেখা? তোমার সব কথা আমি বুঝে উঠতে পারিনি দিদি, ভারী পাণ্ডিত্যপূর্ণ কিনা তোমার মনও আমি বুঝে উঠতে পারিনি। আমি কেন, পৃথিবীর কোনো লোকই বুঝে উঠতে পারবে না। তারা শুধু এটা বিশ্বাস করে যে সতীত্ব বজায় থাকলে মেয়ে মানুষ পবিত্র, একমাত্র তারাই গিয়ে মন্দিরে পুজো দিতে পারে। তোমাদের ওই বিদ্যাসাগরী শাস্ত্রে কি লেখা আছে তা আমি জানি না বাপু। জামাইবাবু সম্পর্কে তুমি আচ্ছা বললে তা আদৌ সত্যি কিনা? সত্যি কি জামাইবাবু তোমাকে এত কষ্ট দিয়েছিল? তুই আমায় অবিশ্বাস করছিস? আহ মনো,
আকাশে সেরা সাহিত্য। নন্দদা, নন্দদা, কি হয়েছে বৌদিমণি? কার যেন চিৎকার চেঁচামেচি করছিল। জানলাটা বন্ধ করে দাও। সব উৎপাত কবে যে শেষ হবে কে জানে। তোমার কষ্ট আমি আর